হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখের সাথে এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। সিলেটের যে ভয়াবহ বন্যা, বন্যায় কবলিত মানুষের যে দুর্ভোগ, সেই চিত্রটাই আমি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন একটা মানুষের বসবাসরত বসত ভিটা কীভাবে ভেঙে পড়তেছে, পানির কবলে তলায় যাচ্ছে। এর সে মর্মাহত নির্মম দৃশ্য আর কিছু হতে পারে? এটা দেখলে আসলে চোখে জল চলে আসে যে একটা মানুষ কত কষ্ট করে তার আবাসস্থল তৈরি করে, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যেই সেটা ভেঙে পড়তেছে। আসলে খুবই দুঃখের, খুবই কষ্টের চিত্র। এটা দেখে আসলে খুবই খুবই কষ্টে, খুবই মর্মাহত। দেখেন আপনারা কীভাবে এগুলা ভেঙে ভেঙে পড়তেছে, যেটা আসলে বলার ভাষা নাই আপনাদের। আল্লাহ চাইলে আসলে কি না সম্ভব, সেকেন্ডের মধ্যেই সব কিছু আসলে ধ্বংস করে ফেলতে পারে। আমরা তারপরেও পৃথিবীতে এই লোভ লালসা এইগুলা নিয়ে আমরা আসলে লিপ্ত থাকি। এই বন্যার ভয়াবহতা দেখেই আসলে আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যেই সব কিছু ধ্বংস করে ফেলতে পারে। যাক, বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমরা। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতার করার চেষ্টা করব। আসলে সিলেটের মানুষরা এখন খুবই অসহায়। তারা যে কি ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে সেটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে।